আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? তো ইতিমধ্যে আপনারা দেখেন যে আমরা মাছ ধরার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে, মানে প্রথম থেকে যারা মাছ ধরার জন্য নতুন আছেন, কিভাবে হুইল বড়শি দিয়ে আপনারা মাছ ধরবেন। তো প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই বড়শিটা আপনারা সেটিং করবেন এবং আপনারা মাছ ধরবেন। তো আমরা আপনাদেরকে দেখাবো আমরা সামুদ্রিক মাছগুলা আসলে কিভাবে ধরি। তো প্রথমে আমি এই বড়শিটাকে মানে খুলতেছি, ফুলটাকে আস্তে আস্তে আমি খুলবো। তো এখন আমি এই সুতার মধ্যে বড়শিটা মানে বাঁধবো। আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা যে বড়শির জন্য আমরা জিনিসটাকে আগে শক্ত করে এখানে বাঁধার চেষ্টা করব, তারপর আমরা এখানে বড়শি লাগাবো। তারপর এর ঠিক উপরে আমরা পাথর দিব এবং এটার মধ্যে বড়শি লাগাবো। ওকে, তো আমাদের তৈরি হয়ে গেছে। তো এটার মধ্যে এখন আমি একটা স্টোন লাগাবো। উইট তো আমি যদি আপনাদেরকে দেখাই এই জিনিসটা এখন আমি লাগাবো, এটা একেবারে নিচে বসের মানে নিচেটার মধ্যে এটা থাকতে হবে, এটা উপরে দিলে হবে না। তো এখানের মধ্যে এখন আমরা একটা বড়শি লাগাবো। যে বড়শিটা এখন আমরা এখানে লাগাবো, ওকে। তো আমাদের বড়শি এখন পুরোপুরি মানে রেডি আছে। আপনারা যদি খেয়াল করেন এটা নিচে থাকবে আর বড়শিটা উপরে থাকবে। আপনারা চাইলে এখানে আরও একটা সেম এভাবে বা আরও দুইটা বড়শি লাগাইতে পারেন, মানে যদি মাছ বেশি ধরতে চান তাহলে দুইটা বা তিনটা বড়শি আপনারা বাঁধবেন। তো অলরেডি আমাদের বড়শিটা কমপ্লিট রেডি। তো বন্ধুরা, রাহেন ভাই আপনাদেরকে কিন্তু এটাই দেখাইছে যে কীভাবে আপনি বড়শিটা ফিট করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে দুইটা, এখন আপনারা দেখেছেন যে বড়শি কিন্তু আমি দুইটা এখানে মধ্যে ফিট করছি। তো এখন আমরা চিংড়ি মাছটা আমরা এটার মধ্যে কীভাবে আপনার চিংড়ি মাছটা এটার মধ্যে, চিংড়ির যদি মাছটি ধরেন আপনি, আপনি সচরাচর একই কিছু আপনার কাছে রাখতে হবে আর চিংড়ি মাছটাকে সেম এভাবে কাটতে হবে আপনাকে। ছোটো করে কাটবেন, কারণ মাছ তো তেমন বড় না, বড় মাছ ছোটোটা খেতে পারবে। কিন্তু এখন আমি মাছের চাইজটা দেখেন, আমি এইভাবে চিংড়ি মাছ দিয়ে আমরা আসলে মাছটা ধরি। এটা কিন্তু খুব সুন্দর একটি কৌশল, আপনি মনে ধরতে পারেন। তারপরে আপনি মাছটাকে কীভাবে ফিট করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এই বড়শিটা হাতে নেবেন, এখানে যে মাছের যে অংশটা, ছোটো অংশটা আপনি হাতে নেবেন। আপনি এটার এই সেন্টারে কিন্তু আপনি মাছটা দিতে পারবেন না, কারণ জায়গাটা কিন্তু নরম, মধ্যস্থলের যে জায়গাটা, আপনি এটার এই পাশে দিবেন বড়শিটা, কারণ ওই পাশের চিংড়ির যে এটা, এটা শক্ত থাকবে। ওই জন্য দেখেন আমি ডালতেই খুব কষ্ট হচ্ছে, কারণ এই জায়গাটা শক্ত থাকে। আর সচরাচর কিন্তু চিংড়ি খুবই, দেখেন আমি অলরেডি ফিট করে ফেলছি একটাকে, দেখেন আমি আরেকটা ফিট করতেছি। আপনি চাইলে তিনটিও ফিট করতে পারেন। এই দেখেন, এটা আমি শুরুতেই বলছি যে মধ্যস্থলে এটা দিবেন না, কারণ এইভাবে দিলে আপনার এটা নষ্ট হতে পারে। কারণ আপনি দিবেন সেন্টারে, যেন জিনিসটা শক্ত করে থাকে। আপনি তারপরে বড়শিটা অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল।
এখন আপনি এই চিংড়ি মাছটা দিয়ে যদি আপনি সাগরের মধ্যে এই হুইল দিয়ে মাছ ধরার একটু চেষ্টা করেন, দেখেন আমার উপরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে পজিশনটা থাকবে। তারপর যারা নতুন অবস্থায় আছেন আমি তাদেরকে একটু আমি ঠিক করে আমি দেখাচ্ছি। শুরুতে কিন্তু আমি এইভাবে ধরবো, এটাকে দেখতেছেন যে এইভাবে ধরবো, কারণ এটা যদি লুজ হয়ে যায় এটা নিচে চলে যাবে, ওই জন্য আমি এটাকে ধরে রাখবো, ধরে এটাকে খুলে ফেলবো। আপনারা যারা হুইল পেপার করেন অবশ্যই জানেন যে খুলে ফেললে সুতাটা অলরেডি বাহিরের দিকে চলে যাবে, ওই জন্য আমি এটাকে খুলে রাখছি। আমি এইভাবেই কিন্তু বিসমিল্লাহ বলে এভাবেই দেখেন আমি উপরে মেরে দিলাম, অনেক দূরে চলে গেছে বাইরা। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যে আজকে কীভাবে আপনারা বসে দিয়ে মাছ ধরবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, রিকোয়েস্ট থাকবে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি।